চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী দীপ্তি সমাদার দীপুর কাছে। আবার আপনার কাছে ফিরে এলাম, এখন কি নিয়ে ব্যস্ত আছেন? ব্যস্ততা একটাই, সঙ্গীত নিয়ে তো চর্চা করে যাচ্ছি, এর কোনো শেষ নেই, বিকল্প নেই। তো আমি ছায়ানটে এখন পঞ্চম বর্ষের স্টুডেন্ট শাস্ত্রীয় সঙ্গীতে, তো এটা নিয়ে ব্যস্ত আছি। এমনিতে আমি ওখানকার সিনিয়র টিচার শাস্ত্রীয় সঙ্গীতের শ্রদ্ধেয় রেজওয়ান আলী, ওনার কাছে আমি তালিম নিচ্ছি। আমি ছায়ানটে প্রথমে নজরুলসঙ্গীতের উপরে কোর্স শেষ করে বের হয়েছি অনেক আগে, তারপরে আমি এখন আবার নতুন করে ওখানে স্টুডেন্ট হিসাবে আছি। এটা এই ফিলিংসটি আমার কাছে খুব অনুপ্রেরণাও যোগায়। শাস্ত্রীয় সঙ্গীত শেখার প্রতি আগ্রহটাই আসলে কেন বেশি, কেন অন্য বিভাগে আপনি গেলেন না? পতিত বাবা নট্য, উনি আমার প্রথম শিক্ষাগুরু, ওনার কাছে আমার হাতে খড়িটাই ছিল শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে আর নজরুলসঙ্গীত। রাগাশ্রয় গান শিখাতেন উনি আমাকে, অনেক যত্ন করে শিখাতেন, তো ওখান থেকেই একটা ভালো লাগা। তারপরে শোনা আছে, আমি অনেক পছন্দ করি শুনতে, তো এটার উপরে আর রাগাশ্রয় গানটা এমন একটা শাস্ত্রীয় সঙ্গীত, বিভিন্ন রাগের হয়তো সেই সকাল থেকে রাত পর্যন্ত সব সময়ের মানে পরিবেশনার রাগ আছে, তো ওগুলো আসলে এর কোনো মানে শেষ নেই, একদম আকাশের মতোই অসীম, কোনো শেষ নেই শেখার, কোনো শেষ নেই শোনারও। তো এখান থেকে আমি অনেক শোনার মাধ্যমে অনেক অনুপ্রাণিত হই। আমাদের পরিবার আসলে সঙ্গীত পরিবার, আমরা ছয় বোন তিন ভাই, অনেক বড় পরিবার, আমরা সবাই মোটামুটি সঙ্গীতের সাথে জড়িত। কেউ তবলা বাজান, আমার দাদারা তবলা বাজাতে পারেন, আমার দাদারা সবাই আমার বড়, আমার বোনেরা সবাই গান করে, আমার একটা ভাস্তি আছে ও খুব ভালো গান করে। মানে একদম ছোটবেলা থেকে আসলে গানের সাথে পরিচয়, ছোটবেলা থেকে আর সবার উৎসাহে আমি গান শিখি। আমরা জানি যে আসলে 2013 সালে আপনার নজরুল সঙ্গীতের উপর একটা সিডি প্রকাশিত হয়েছিল, তো সেইটা প্রসঙ্গে যদি একটু বলতেন। আমি কয়েকদিন অনুপ বড়ুয়া, উনি এখন দেশে নেই, ওনার কাছে তালিম নিয়েছিলাম, তো ওনার সহযোগিতায় আমি ওই নজরুলের সিডিটা করেছিলাম। কি ধরনের গান ছিল আসলে? প্রত্যেকটা গান রাগাশ্রয়ী গান, নজরুলের তো অনেক রাগাশ্রয়ী গান আছে। তারপর আর নতুন কোনো অ্যালবাম কেন পেলাম না আমরা? পঞ্চকবির গান নিয়ে একটা অ্যালবাম কাজ চলছে আমার, কিন্তু ওভাবে এখন আমরা আসলে অ্যালবামের দিকে কিন্তু ট্রান নিচ্ছি না, কারণ এখন আমরা সিঙ্গেল একটা গান করে ওটা ইউটিউবে দিয়ে দিই। এখন আসলে সিঙ্গেল ট্র্যাকের গানেরই অনেক বেশি গানগুলো আমরা করছি এখন। আর আমি যেহেতু শাস্ত্রীয় সঙ্গীত শিখি বা এটা নিয়েই খুব ব্যস্ত থাকি, কাজেই আমি যে বিভিন্ন ধরনের অ্যালবাম করব এটার আমি সময়ও পাই না। আচ্ছা, কারণ আমার বিভিন্ন পরিবেশনা থাকে, মাঝে মাঝে আমাদের প্রোগ্রাম হয়, আমাদের শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করতে হয়, তো তখন দেখা যায় যে ওগুলো নিয়ে এত ব্যস্ত থাকতে হয়, একটা রাগ সঙ্গীত গাওয়া অনেক একটু কঠিন ব্যাপার আসলে, আধা ঘন্টা 40 মিনিট ধরে গাওয়া একটা রাগ। আচ্ছা, তখন ওই অ্যালবামের কথা মাথায় থাকলেও অতটা সময় দিতে পারি না, তবে কাজ চলছে। নজরুলসঙ্গীত করি, তারপরে অতুল প্রসাদ, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল এদের গান করি। আর আমার আবার নতুন একটা যেটা শখ হয়েছে, শখ মানে পূর্ণ হয়েছে, সেটা হচ্ছে আমি একটা দেশের গান নিজের কথা সুরে করেছি, ওটার অডিওটা আছে ইউটিউবে, ভিডিওটা এখনও আমি করিনি, কারণ ওটা কোরাস গান একটা, তো সবাইকে পাচ্ছি না আর কি ঠিক মতো, যে কারণে ওটার ভিডিওটা করতে পারছি না। তো আরও দু একটা গানের আমি সুর করার চেষ্টা করছি, বিশেষ করে দেশের গানের প্রতি আমার খুব টান। শিল্পীর মূল পরিচয় কিন্তু আসলে তার মৌলিক গান, তো সেরকম কোনো পরিকল্পনা আপনার আছে? হ্যাঁ, মৌলিক গান আছে আমার, মৌলিক গান তো দেশের গান একটা অবশ্যই ওটা করেছি, এমনি আরও একটা গান করছি আমি রাগাশ্রয়ী গান, ওটা আমি মানে আজকে যদিও শোনাতে পারছি না, আশা করি নেক্সট কোনো প্রোগ্রামে অবশ্যই আমি করবো ওটা। নিশ্চয়ই, আমরাও সেটার অপেক্ষায় রইলাম। তো একটু জানতে চাই, আপনি আমাকে একটু আগে বলছিলেন অফ স্ক্রিনে যে আপনার স্টেজ শো আসলে অনেক বেশি ব্যস্ত থাকতে হয় এবং স্টেজ শোতে পারফর্ম করতে হয় অনেক বেশি, তো সেই অভিজ্ঞতা যদি একটু আমাদের বলতেন, যখন স্টেজ শো করেন তখন একদম দর্শকের সামনে হচ্ছে আপনাদেরকে পারফর্মটা করতে হয়, একদম সরাসরি আপনি দর্শকের প্রতিক্রিয়াগুলো দেখতে পান, তো সেক্ষেত্রে আসলে ওই সময়কার অনুভূতি বা ওই সময়কার অভিজ্ঞতার কথা যদি জানতে চাই। বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থা, ওখানে আমি মাঝে মাঝে পারফর্ম করি, আমাদের পারফর্ম করতে হয় নজরুলসঙ্গীত, আর বেশি করে শাস্ত্রীয় সঙ্গীত।
যেমন ছায়ানটে, আমি ছায়ানটে বছরে একটা প্রোগ্রাম হয় ওখানে আমি করেছি, তারপরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে ওখানে শাস্ত্রীয় সঙ্গীত প্রতি মাসে একটা ওখানে আমি কয়েকবার করেছি। এছাড়া আমাদের একটা সংস্থা আছে, মানে একটা গ্রুপ আছে আমাদের, সকাকলি নামে একটা গ্রুপ, ওখানে ক্লাসিক্যালি শুধু পারফর্ম করা হয়, ওখানে করেছি। তো ওগুলো নিয়েই ব্যস্ত থাকতে। আর আপনি যেটা বললেন যে সরাসরি করার কথা, এটা অনেক বড় একটা কঠিন কাজ আমার কাছে মনে হয়। কারণ ওখানে একজন হারমোনিয়ামে থাকে একজন, তবলায় থাকে একজন, তানপুরে থাকে একজন, আমি থাকি ভোকালে, সব নিয়ে সামনে থাকে অডিয়েন্স, দর্শক থাকে। তো তাদের তো মানে চর্চার অনেক বেশি দরকার, অনেক বেশি চর্চা করতে হয়। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত, আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @বাংলাভিশন.টিভি। পারস্যের কবি শেখ সাদির একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষের চেয়ে শ্রেয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।